কোন টাকা পাঠালে আনে আদিলে টাকা পাঠান, মানুষের টাকা পাঠাইছে দেখছি আজকে পাঠালে কালকে চলে গিয়ে কোয়েনের যে টাকা আসে তো না। তুমি কি আমার আর অবিশ্বাস করো? আমি কি টিয়া ছাড়ি নাই, তোমার দেখাই টিয়া দেই নাই? এখন তো অবিশ্বাসে করা লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ ভালো। টিয়া পাইছো নি কালকে? তো তোমাদের টাকা ফাড়াইছি। কই টাকা পাঠাইছেন আপনি? টাকা পাঠাইলে আসে না কেন? কি টিয়া ফাড়াইলে আসে কেন? টিয়া ফাড়াইছি না তোমারে? কই আসে না তো? আমার মোবাইলে তো কোনো মেসেজ আসে না। আর নে আদিলে টাকা পাঠান, দেনাহালারা আসি বসে রয়েছে যে টাকা দিত টাকা দিত। আমি আমি বলছি আর কি আপনি টাকা দেন দিয়েছেন, আসে না। তো টিয়া তো ব্যাংকে ছাড়িয়ে দিছি তো, মানে বুঝলাম না তুমি হেই করে কইতে হারো না, হেরা যেন আইয়ে তখন তুমি কইবা যে এই ব্যাপার, এই একটু অপেক্ষা করুন দুই একদিন। কোন টাকা পাঠালে আনে আদিলে টাকা পাঠান, মানুষের টাকা পাঠাইছে দেখছি আজকে পাঠালে কালকে চলে গিয়ে কোয়েনের যে টাকা আসে তো না। তুমি কি আমার আর অবিশ্বাস করো? আমি কি টিয়া ছাড়ি নাই, তোমার দেখাই টিয়া দেই নাই? এখন তো অবিশ্বাসে করা লাগে, কারণ টাকা ছাড়লে তো টাকা তো সাথে সাথে চলে আসে। ওরে হাইস্ট দিলে খোদা, একদিন, না আজকে কয়দিন এটা বলছেন? তো আমার বাপদাদার সফটওয়্যার অথবা আমার বাপদাদার ব্যাংক, এই ব্যাংকের মধ্যে টিয়া দিলে নগদে তুমি ফাইয়া দেবে আগা। মানুষের সময় গময় হয়তো বা একটু সমস্যা হইতেই পারে। মানুষ তো নগদে পায়, ব্যাংক তো টাকা দেয় নগদ পাওয়ার লেগা। ব্যাংকে কি টাকা দেয় এক সপ্তাহ পরে পাওয়ার লেগা? না রে আপনি খাইছে কোন রে, টাকা দিলেন? 2টা দিন তোমাকে ধৈর্য নাই, না ধৈর্যর জিনিসটা তোমাকে মধ্যে নাই। ধৈর্যের কত ধরব? সব মানুষ আসে আমার কাছে টাকা চায়, তা আমি টাকা দিব? করতেন টাকা তোমার কাছে যাতে পাইলে টাকা ফাঁক না ফাঁক ঠিক আছে, হে করে কইবা যে 2টা দিন ধৈর্য ধরে নাম নেই, হতে টিয়া ছাড়ছে অথবা আপনার ভাইয়ের টিয়া ছাড়ছে, টিয়া আড়াইলে টিয়া দিয়া দিয়াম। এত মানে কাহিনী কি রে? তো দিয়া যায় নাই, যাইবো ব্যাটার কাছে ফোন দিয়াম। তোমরা ফোন দেওয়ারও সুযোগ মানে মানে ইয়ে করো না, হুট হুট করে এক এক সময় ফোন দিয়া মেজাজ করম করে লাও, প্রত্যেকটা বার তুমি মোট নষ্ট করে লাও। আপনি কিরম মোট লাগে আমার ভালো রাখেন? আপনি ভালো রাখছেন না আমার মোটা গান ডানে পাবে। কি লেগে আমি তোমার মোট কি নষ্ট করছি? তা আপনি কি নষ্ট করছেন জানেন না? আপনি টাকা দিয়েছেন কে এখন পর্যন্ত দেন না কোনো টাকা টুকু। আল্লাহ কবে যে আমি এইসব বিপদ থেকে মুক্তি হয় আমার, কবে যে এরকম সমস্যা সমাধানে পারলে বালা দানে। টিয়া হারাইলেও দোষ, না হারাইলেও দোষ, লেটে গেলেও দোষ, তাড়াতাড়ি গেলেও দোষ, মানে তোমাকেও মানে আর কি সুখ দিতাম হারি তুম করে, মানে এত সুন্দরভাবে টিয়াটা আমি দিয়া দিছি, বেটা আমারে কইছে জানাইবো, হয়তো বা জানাই নাই হয়তো বা টিয়া এখনো ফোঁসে নাই, ফোঁসাইবো। আমি তার বিকাশে ছাড়ি নাই যে এই মুহূর্তে চলে দেবো, এটা ব্যাংকের মাধ্যমে ছাড়ছি, বুঝতে হইবো টিয়াটা একদিন দুদিন তিন দিন লেট হইবেই। সমস্যা কি তা আপনি জিজ্ঞেস করতে পারেন না ফোন দিয়া? আমার তো সমস্যা দরকার নাই, সমস্যা তো দিয়া হে আমার জানাইবো যে ভাই এই সমস্যা হয়েছে এরকম, টিয়া ঢুকতেছে না অথবা এই বিষয়। আমার তো জরুরি আনের হে জায়গায় সমস্যা জামো তো। তোমার এরকম কি এরকম জরুরি যাতে হাই ব্যাপারে বুঝে দাও? মাস শেষ হয়েছে তো ঠিক আছে, টিয়া তো দিয়ে আমি অথবা দিছি, এখন তুমি এটা বুঝতে হইব, ব্যাংকের মাধ্যমে লেনদেন করবো সরকারের মাধ্যমে, এগুলো তো আমার আমার হাতে কাজ করবার না। এত বেশি বুঝন ভালো না, যেটা সত্যি ওটাই আগে চান দেখ। শোনো টিয়া যাইবো, টিয়া লাই তো হতাশা হওয়া দরকার নাই, টিয়া যাইবো দুই একদিনের ভিতরে হয়তো বা যাই যাবো, টেনশন করার দরকার নাই। আমি হেরে ফোন দিয়াম কি এনো টিয়াটা এখনো যায় না ব্যাংকের মাধ্যমে, তখন কি বলে আমি তোমার জানা দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ করছি। আপনি করছেন না? হ্যাঁ করছি, ওইসে আর খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করলাম না। টিয়া 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 তোমার সিনছো টিয়া, ভালো থেকো। আচ্ছা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।